হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা রয়। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর দেখো, এগুলো হচ্ছে নোকালাম। তো নোকালামে বেশিরভাগে মানে আমাদের যে গ্রামে যে গাছগুলো আছে আর কি, সেখান থেকে আর কি আনা। তো এর ঠাম্মা এনেছে আর কি, ওর জন্য প্রীতি আর প্রীতমের জন্য এনেছিল কয়েকটা আর কি। তো বেশ ভালো ছিল উপর থেকে, কিন্তু তোমরাও দেখলে কি সুন্দর ছিল উপর থেকে। যখনই না কাটলাম দেখো কি অবস্থা, এই অবস্থা। মানে কেনা আমগুলোতে এরকম পচা কিন্তু থাকে না বেশিরভাগ। নোকাল আমগুলো যেগুলো আমাদের আর কি গ্রামে থাকে, সেগুলো তো বেশিরভাগের ভিতরে না এরকম থাকে আর কি, পোকা থাকে। তো দশটা যদি দশটা আনে, তো দশটার থেকে মনে হয় একটা কি দুটো খাওয়া যায়, তা আরও অর্ধেক অর্ধেক কেটে কেটে এরকম হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে আমটা তো মানে একটাও খেতে পারিনি, তিনটাই ওরকম নষ্ট ছিল, তো ফেলে দিয়েছিলাম আমি, খেতে পারিনি। আর তারপর দেখো ওইদিকে ওকে আমটা ফেলে দিয়ে মানে পচা আমটা ফেলে দিয়ে তারপর এদিকে রান্নাঘরে চলে আসলাম। ভাত বসাতে হবে, দেরি হয়ে যাচ্ছে, ভাত খেতে হবে, খেতে পেয়ে যাচ্ছে আর কি। এমনিতে দেরি হয়ে গেছে, আর এখন না উঠতে না খুব দেরি হচ্ছে গো, খুব। এমনিতে গরম খুব, মানে শরীরটা না এরকম লাগে ক্লান্ত ক্লান্ত হয়ে যায়, শরীরটা উঠতে ইচ্ছা করে না। দুপুরেও কিন্তু খুব ঘুমাচ্ছি এখন, আর রাতেও না মানে এত ঘুমাচ্ছি, সকালবেলা উঠতে উঠতে না খুব দেরি হয়ে যাচ্ছে। তো চলো রান্না বান্না করে নিই এখন। তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর বললামই যে যা আর কি গরম পড়েছে তাই কি চুলাতে রান্না করছি না এখন, এখন গ্যাসেই রান্না করছি। আর অল্প একটুকুরি রান্না করি আমরা শুধু খাওয়ার জন্য। তো যাই হোক, ওইদিকে দেখো তিতা করলা আর সবজি করে নিয়েছি আমি, ভাতও হয়ে গেছে। তারপর দেখো রান্না বান্না হয়ে গেছে, এই চাদরটা যে একদিন আমি রিলস বানিয়েছিলাম না, তো সেই চাদরটা আর কি ধুয়ে দিচ্ছি। ভালো লাগছিলো না এমনি থোয়া আর কি, কীরকম হয়ে গেছে আর কি, একটু নোংরাও হয়ে গেছিলো, তাই ভাবছি যে না ধুয়ে ঠুয়ে তারপর আর কি ধুয়ে দেবো আলমারিতে। কারণ এটা তো আমি ইউজ করি না, কারণ এটা খুব গরম, এটা ঠান্ডার দিনে ঠিক আছে, আর এখন যেহেতু খুব গরম চলছে তাই এটা মানে বিছানাতে এটা পারাই যাবে না আর কি। তো যখনই চাদরটা ধুতে গেলাম আর কি কলে পরে, তারপর না একটার পর একটা না দেখছি বাইরে বারান্দার তারে আমাদের একটার পর একটা প্রীতির প্যান্ট নয়তো প্রীতমের জামা, প্রীতমের প্যান্ট এরকম করে আর কি মানে আর কি নজরে পড়ছে। তো চাদরটা ধুয়ে দিলাম, চাদরটা ধোয়ার পর পরে ওই বারান্দার থেকে এক একটা করে নিয়ে যাচ্ছে আর ধুয়ে দিচ্ছে, একটা করে নিয়ে যাচ্ছে ধুয়ে ধুয়ে দিচ্ছে আর কি। এরকম করতে করতে অনেকগুলো কাগজ জামা সত্যি ধুয়ে দিয়েছি, তারপর ধোয়ার পর চান করে ফেললাম। প্রীতম আর প্রীতিকে আমি আগেই খেতে দিয়ে ফেলি, কারণ ওরা ছোট মানুষ, ওরা অতক্ষণ থাকতে পারে না, ওদেরকে আমি আগে খাইয়ে দিই। খাইয়ে দিই বলতে মেখে দেই আর কি, ওরা খেয়ে নেয়। তারপর দেখো ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তারপর আমি চান করে খাচ্ছি আর কি এখন নিয়ে। খাওয়া দাওয়া করার পর যা ঘুম দিয়েছি না মানে আর কি সেই লেভেলের ঘুম দিয়েছি। এখন উঠলাম, এখন বাজে 4:45, আর চোখ মুখে দেখো কি অবস্থা, ফুলে গেছে, মানে বেশি ঘুমালে ফুলেই যায় চোখ মুখ। তো এখন যাই দেখি কাপড় জামাগুলো আর কি শুকিয়েছে কি না দেখি। এগুলো তো শুকিয়ে গেছে হালকাগুলো, আর কতগুলো বাইরে আছে সে বাইরের থেকে আনবো, আবার সাইডে আছে। এদিকে আবার নাইটি শুকাতে দিয়েছি, এদিকে জায়গায় জায়গায় আজকে কাপড় জামা মেলেছি। আজকে তোমরা শুধু দেখেছো চাদরটা ভিজানো, কিন্তু তারপর আরো অনেক জামা কাপড় আমি ধুয়েছি। সেই ঘুম দিয়েছি, সেই চোখ টোক ফুলে গেছে আমার, বাইরে আছে আরো, রাস্তায় আছে। তো রাস্তায় আজকে আর ফোনটা নিয়ে যাব না, কারণ লোক আছে বাইরে, তাই রাস্তায় আজকে নিয়ে যাব না, এগুলো রেখে দিই ঘরে, রাস্তাগুলো নিয়ে আসি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো জিনিস দেখাই বলতে দেখতে পারছো তোমরা, এটা হচ্ছে একটা শাড়ি, আর এই শাড়িটা সম্পূর্ণভাবে কিন্তু কাজ করা, কোথাও আর কি বাদ নেই। এই যে দেখো শুধু এই সাইডটা বাদ, মানে আর কি এই সাইডটা মানে যেটা আর কি কোমরের দিকে থাকে আর কি, উপর সাইডটা তাও অল্প একটু দেখো, অতটুকুই শুধু বাকি, আর সম্পূর্ণ মানে সম্পূর্ণ শাড়িটাতে এরকম কিন্তু কাজ করা। তো এটা হচ্ছে রাজস্থানের শাড়ি, আমার মা নিয়ে এসছে। তো এটা কিন্তু হচ্ছে আমার বিয়ের শাড়ি, জানো তো, অনেকে দেখে বলে হ্যাঁ এটা বিয়ের শাড়ি, কিন্তু হ্যাঁ তখন আমি অতটা বুঝতামও না। তো মা নিয়ে এসছে ওখান থেকে, রাজস্থান থেকে নিয়ে এসছে, তো এটাই আমার বিয়ের শাড়ি ছিল। তো আগে তো অতটা মানে বুঝতাম না,
আগে যদি অতটা বুঝতাম তাহলে তো বলতাম যে না আমার বেনারসি লাগবে, তাই না? তো আগে অতটা আমার বুঝ ছিল না, তো এখন যা আর কি বুঝি আর কি, দিনের দিন যা এখন বুঝেছে, আগে সেরকম ছিল না। তো এটা দেখো রাজস্থান থেকে নিয়ে এসছে, এটাই হচ্ছে কিন্তু আমার বিয়ের শাড়ি। সবার হয় বেনারসি, আমার দেখো এটা হচ্ছে বিয়ের শাড়ি। এমনিতে কিন্তু শাড়িটা খুবই ভালো, আর শাড়িটা অনেকে বলে খুব ভারী ভারী, তোর পরলে খুব ভারী লাগে না, তো সেরকম কিন্তু ভারী লাগে না শাড়িটা। যতটা আর কি ভাবা যায় যে বাপ সম্পূর্ণটা কাজ করে অনেক হয়তো ভারী হবে, কিন্তু সেরকম ভারী লাগে না, একটু একটু ভারী কিন্তু ভালো আছে। এমনিতে শাড়িটা ভালো আছে, কিন্তু এইসব শাড়ি আমি পরি না এখন, পিছেলা শাড়ি আর কি, জর্জেটের শাড়ি যেটা বলে আর কি, এইসব শাড়ি তো এখন পরি না আমি, তাই আর কি বেশি পরা হয় না বিয়ের শাড়ি, মানে এটা পরেই থাকে আলমারিতে। তো তাও আর কি সেদিন বের করেছি কয়েকটা রিলস বানানোর জন্য, রিলস বানিয়ে দিয়ে রিলস বানানো শেষ তো একটু ধুয়ে দিয়েছি আর কি, সার্ফ দিয়ে একটু ধুয়ে দিয়েছি। হ্যাঁ এদি যে ওদি যা হবে এদি সোজা যে গান বসছি। বাবা কতগুলো গরু নিয়ে যেতেছে। একটু দেখো বাইরে বের হলাম, আর গাছের পাতা দেখো এক ফোঁটাও লড়ছে না, এত গরম পড়েছে গাছের পাতা দেখো এক ফোঁটাও লড়ছে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর প্রচুর 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 শেয়ার করে দিও, প্লিজ একটু শেয়ার করে দিও ভিডিওগুলো, যাতে একটু আর কি অন্যদের কাছে আর কি পৌঁছায় আমার ভিডিওগুলো।